লা নবী খাজুরের বাগানে চলে গেলেন। ও তোমাকে ও আমার মনবী বাবা নেলাম বুখারী শরীফের মধ্যে বাবা যায় মানা কেবে উসমান বলে একটা বাবা যায় আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন আল্লাহ নবী টুক টুক করে বাগানে চলে গেলেন একজন সাহাবীকে আল্লাহ নবী বাগানের সামনে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ নবী হুকুম করে দিলেন কাউকে ভিতরে ঢুকতে দেবে না কাউকে ভিতরে আসতে দেবে না আল্লাহ নবী খাজুরে বাগানে চলে গেলেন ও জানো দাঁড়িয়ে গেল আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে ঢুকতে পারি আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আল্লাহ জান্নাতি দরওয়াজা খানা খুলে গেল দরওয়াজা খানা খুলে দিলেন টুক টুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনে বলুন সুবহানাল্লাহ আবার কে জানো দাঁড়িয়ে হুজুর আমি কি ভিতরে আসব নবী পাককে সাহাবী বলে হুজুর আবার কে জানো ভিতরে আসার অনুমতি চাইছে নবী পাক বলেন ওনাকে ভিতরে আসতে দাও তবে ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি দরজা খুলে গেল দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন না সুবহানাল্লাহ মানাকিবে উসমানের মধ্যে পাবেন বুখারী শরীফে এসেছে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাব এসেছে আল্লাহ রাসূল এত ভালো বাসতে আল্লাহ রাসূল একটা জানাজায় গেলে জানাজার নামাজ নবী ইমামতি করবেন পড়াবে আল্লাহ রাসূলকে মাইয়্যিতের মুখ দেখানো হলো মুখ আল্লাহ রাসূল জানাজা পড়ালেন না টুক করে চলে যাচ্ছে না এর জানাজা আমি পড়াবো না এর জানাজা সাহাবী বলে হুজুর আপনি তো এইভাবে কোনদিন চলে যান না এই ব্যক্তিটা জানাজা পড়ালেন নবী পাক বলছেন এই মানুষটা আমার উসমানের সাথে শত্রুতা রাখত যে আমার উসমানের সাথে শত্রুতা রাখে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় যেই ব্যক্তির উপর আল্লাহ নারাজ হয়ে যায় সেই ব্যক্তির জানাজা আমি রাসূল পড়াই কি করে আল্লাহর রাসূল জানিয়েছেন উসমান যাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লজ্জা করে জোরে বল আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এত মাকাম আল্লাহ উসমান ইবনে আফফানকে দিয়েছেন আবার কিছুক্ষণ পরে কে জানো দাঁড়িয়ে গেল তৃতীয় নম্বর ভিতরে আসার অনুমতি চাই সাহাবী বলে হুজুর আবার কে জানো দাঁড়িয়ে গিয়ে অনুমতি চাইছে নবী পাক বলে ওনাকে ভিতরে আসার অনুমতি দাও দরওয়াজা খুলে গেল তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাক ওনাকে জান্নাতের সংবাদ দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ ইসলাম জাহানের তৃতীয় খলিফা দিনের জন্য যে খেদমত দিনের জন্য যে দান করেছে আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে ঘুরে আল্লাহ নবী মদিনা শরীফে কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখেন মদিনা শরীফে কবরস্থান তখন ছিল না আল্লাহ নবী মদিনা নববী শরীফে চলে আসলেন আল্লাহ নবী ডাকিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা আমি নবী আমার পছন্দ বাবা আমি নবী আমার মনে লেগেছে বাবা ও বাবা উসমান ওই জায়গাটা গিয়ে থাকো বাবা ওই জায়গাটা তুমি একবার থাকো বাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে চলে গেলেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন চতুর্দিকে ফিরে ফিরে দেখেন আল্লাহ নবীর কাছে গেলেন জায়গাটার মালিকের কাছে চলে গেলেন ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি বলল
সালাম আল্লাহ নবী সালামে জবাব কেন দিলেন, আল্লাহ নবী উত্তর কেন দিলেন, ও তোমাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও তুমি কি জায়গাটা দেখেছো বাবা, আমি নবী আমার পছন্দ বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা, হযরত উসমান আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি হুজুর, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, আমি নবী তো তোমায় কিনতে বলিলাম, আমি নবী তোমায় দেখতে বলেছি, আমি নবী তোমায় কিনতে বলিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, গুসসা কিটা ক্ষমা করুন, আপনার যেটা পছন্দ, আমি উসমান কি না কিনে থাকতে পারি, আমি উসমান এই জায়গাটা আপনার কদমে হাদিয়া করে দিলাম, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, হুজুর যেটা আপনি পছন্দ করেছেন ওটা আমি না কিনে থাকতে পারি, শুধু জায়গাটাকে কিনেই এনেছি হুজুর, ওই জায়গা আপনার কদমে হাদিয়া করে দিলাম, আল্লাহর রাসূল বলে উসমান যাও, যে ব্যক্তি এই জায়গাটা কিনা আমি নবী আমার কদমে হাদিয়া করে দিলাম, আমি রাসূল তার জন্য বলে দিলাম, সে জন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে নিল, জোরে বলে আর জোরে বলা যাবে না, ইসলাম জাহানে তৃতীয় নম্বর খলিফা, দিনের জন্য যে খেদমত আমার নবীর কদমে দিয়েছে, দিনের জন্য যে সেবা আমার রাসূলের কদমে দিয়েছে, আজকে তিরমিজি শরীফে মানাকিবে উসমান দেখছিলাম, তিরমিজি শরীফে মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করা হয়েছে, 40টা দিন হুজুরের বাড়িটাকে গোল করে ঘিরে রেখেছে, 40 দিন, আহা হুজুরকে যখন জুলুম করেছে হুজুর বাড়ির উপরে উঠে গেলেন, বাড়ির ছাদে গিয়ে বললেন, এই তোমরা কি আমি উসমানকে চেনো না, তোমরা আমি উসমানকে কি ভুলে গিয়েছো, আল্লাহ রাসূল মদিনা শরীফে হিজরত করে এসে আল্লাহ রাসূল বীরে রুমার জন্য সাহায্য চেয়েছে, আমার নবীর পদবে নবী সাহাবারাকে বলে হুজুর পানির মধ্যে কষ্ট হয়, ইহুদি পানি পান করতে দেয় না, হুজুর যদি ব্যবস্থা করতে, আল্লাহ রাসূল নববী শরীফে বলেছিলেন কে আছো বাবা বীরের রুমাটা কিনবে, যে বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে, আমি রাসূল বলে দিল সে যেন নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলল, জলে বলা যাবে না, হযরত উসমান ইবনে আফফান ওই বাড়ির উপরে উঠে বলছে আমি হলাম সেই উসমান যে বীরের রুমাটা কিনে নবীর কদমে আজাদ করেছিলাম, জলে বলবো সুবহানাল্লাহ, হযরতে উসমান ইবনে আফফান দিনের যে খেদমত আল্লাহ রাসূল জীবনে শেষ যুদ্ধে গিয়েছিলেন তাবুক, নবী পাক জীবনে শেষ যুদ্ধে গেলেন তাবুক নবম হিজরি, এরপরে আমার নবী আর কোনো যুদ্ধ করেন না, নবম হিজরিতে গেলেন নবী তাবুক, ইসলামের শেষ যুদ্ধ আমার নবী 30,000 সাহাবা নিয়ে গেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, যত যুদ্ধ নবী করেছে এত সাহাবা নবী কোন যুদ্ধই নিয়ে যাননি, 30,000 আল্লাহ রাসূল সাহাবা নিয়ে গেলেন, যে যে আবু বকর সিদ্দিক নিজের বাড়ির যত মাল ছিল সব নবীর কদমে দিয়েছিলেন, জোরে বলে আর জোরে বলা যাবে না, আল্লাহ রাসূল সাহাবাদের কাছে সাহায্য চাইছে, দাও বাবা কার কাছে কি আছে দাও, ওই যুদ্ধের মতো নবী সাহাবাদের কাছে এত চাপ দিয়ে কোন যুদ্ধই চাইনি, দাও বাবা কে কে দিচ্ছ দাও, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে চলে গেলেন, বাড়িতে যা মাল ছিল অর্ধেকটা মাল কয়েকটা উটের পিঠে ভরে আল্লাহর রাসূলের কদমে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী পাক সালামে জবাব দিলেন কি খবর, হুজুর আমার তরফ থেকে এটা, আল্লাহ রাসূল বলে এত মাল হুজুর এই কিঞ্চিত পরে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মা আবাকাইতা লি আহলিকা, বাবাজি উমার রাদিয়াল্লাহু তাআলা বাড়ির জন্য কি রেখে এলে, ইয়া রাসূলুল্লাহ আবাকাইতু মিসলা যালিক, হুজুরের অনুরূপটা ঘরে আছে, মানে অর্ধেকটা আপনাকে দিয়ে অর্ধেকটা ঘরে রেখেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ, সিদ্দিক আকবর ঘরে চলে গেলেন, কিতাব এসেছে বাড়িতে যা ছিল সব হুজুরের রুমাল বিছিয়ে সব রুমালে বেঁধেছে,
নিজের পরনের অতিরিক্ত জামাটাও রুমালে বেঁধেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, নিজের অতিরিক্ত জামা পরার জামাটা মাথায় করে গাঁটলি বেঁধে নবীর দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী বা সালামে যা কি খবর, হুজুরে আমার তরফ থেকে এত মান, হুজুরে কিঞ্চিত পরিমাণ। নবী জিজ্ঞাসা করে মা বাকাইতা লি আহাদিকা, ঘরে কে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল সব আপনার কদমে দিয়েছি। হুজুর আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ঘরে যা ছিল আপনাকে দিয়ে দিয়েছি, আমার ঘরে আল্লাহর আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূল, হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, যা ছিল সব আপনার কদমে দিয়ে দিয়েছি। জোরে বলুন না, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাহাবাদের থেকে চাই চাই, আল্লাহ রাসূল সাহাবাদের থেকে চাই চাই। হযরত ওসমান ইবনে আফফান দাঁড়িয়ে গেলে, ও জবাবকে আল্লাহ নবীকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন, আল্লাহ নবী আবারও বলেন, আল্লাহ নবী চাইতে লাগলেন, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আল্লাহ দিনের জন্য দাও বাবা, আল্লাহ রসুল জামাদার, আল্লাহ রসুল সাহাবি, ইসলাম জানে তৃতীয় নম্বর খনিবাব হযরত উসমান রাদি আল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমি উসমান একশো উঠো নয় হলুন, আমি উসমান আপনার কদমে দুশো উঠ আমি দেবো, পিঠে মাল বোঝাই করাম, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে নিলেন, আল্লাহ নবী আবারও বলেন, আমি নবী কে আছো বাবা, আমি নবী আমাকে দেবে বাবা, আল্লাহ দিনের জন্য বাবা, আল্লাহ ইসলামের জন্য বাবা, আল্লাহ রসুল জামাতা, আল্লাহ রসুল সাহাবি হযরত উসমান রাদি আল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমি উসমান দুশো উঠো না গজর, আমি উসমান আপনার কদমে তিনশো উঠ আমি দেব, পিঠে মাল বোঝাই করা, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, আল্লাহ নবী আবারও বলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আল্লাহ দিনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, ও জবাব আল্লাহ রসুল জামাতা, আল্লাহ রসুল সাগামি, ইসলাম জানে তৃতীয় নম্বর খনিবা হযরত উসমান ইবনে আফফান আবারও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমি উসমান তিনশো গুণাগর, আমি উসমান আপনার কদমে ছশো উঠ আমি দেব, পিঠে মাল বোঝাই করা, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, ছশো উঠ আমি, এত খুশি হয়েছে নবী, মিম্বারে নবী উঠে দাঁড়িয়ে গেলেন, উসমান তোমার দান আর বেকার যাবে না, তুমি এর পরে যদি তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, সেই গুনাহ তোমাকে ক্ষতি করতে পারবে না, তোমার কোনো আমল আর বেকার যাবে না, জোরে বল, আর জোরে বলা যাবে না, আবার ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাপ চাই, আরো 350 উট আমি দেব, জোরে বল, তাবুকে যুদ্ধের জন্য উসমান ইবনে আফফান একাই দিয়েছিলেন 900 থেকে 950 উট একাই দিয়েছে, জোরে বল, 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া, 1000 আশরাফি স্বর্ণমুদ্রা, আর 30,000 সাহাবা, তার মধ্যে 10,000 সাহাবা যাওয়া আসা খাওয়া দাওয়া সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন হযরত উসমান ইবনে আফফান, জোরে বলে, আর জোরে বলা যাবে না, দিনের জন্য খেদমত, দিনের জন্য যে দান,
আল্লাহ রাসূল এমনি বললেন না, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলে বলে নবী দুটো মেয়েকে বিয়ে করেছেন, জুন্নুর রাইন হযরত উসমান, জুন্নুর রাইন দুই নূরের অধিকারী, বলুন না সুবহানাল্লাহ। সেই দলিলুল কত সাহাবা, ইনাদের মত বড় বড় সাহাবা। আমাদের সমাজের কিছু কাফের তারা উনাদের উপর লানাত দিচ্ছে, মুহররম মাসের এগুলো বেশি দেখতে পাওয়া যায়, দেখবেন নেট ঘাটলেই পাবেন। মুহররম মাস আসলে ওই কাফেরদের আনাগোনাটা বেশি হয়, কাফেরদের আনাগোনা। ওদের কাছে একটাই কথা, নবীর আহলে বায়াত ছাড়া কাউকে মানি না, নাউজুবিল্লাহ বলে জোরে বলে। এটাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত? এটাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ নবী সাহাবাদের শান বলেছেন, ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো, ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, সাহাবাদের নিয়ে বলার আগে আল্লাহকে ভয় করো। তার মানে সাহাবাদের নিয়ে বিয়াদবি মূলক কিছু বলে ফেলো না, আসহাবিকান নুজুম, আল্লাহর রাসূল বলেছেন আমার সাহাবারা হচ্ছে আকাশের তারা নাই। জোরে বলে বিআইহিম ইক্তিদাইতুম ওয়াহদাত, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, আল্লাহর রাসূল বলেছেন লা তাসুবু আসহাবি, লা তাসুবু আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দেবে না, সাহাবাদের গালি দেবে না। আবার আল্লাহর রাসূল অপরদিকে বলেছেন আমার আহলে বাইত কামিসলি সাফিনাতুন নূহ, আমার আহলে বাইত কামিসলি সাফিনাতুন নূহ, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিসতের নাই। জোরে বলুন, যে তাতে উঠলো মানে যে তাদের ভালোবাসলো তারা নাজাত পেয়ে গেল। জোরে বলে জোরে বললেন না সুবহানাল্লাহ, যেমন একদিকে বলেছেন সাহাবাদের মানুষ হেদায়েত পেয়ে যাবে, তেমন আরেক দিকে বলছে আহলে বাইতকে ভালোবাসো নাজাত পেয়ে যাবে। জোরে বলে, আল্লাহর রাসূল দুজনকেই মানতে বলেছেন, আল্লাহর নবী দুজনকেই মানতে বলেছেন। এখন আমাদের সমাজে নতুন করে সব বীজ গুণ ঢুকছে, কথা বলেন না, এসব বীজ গুণ ঢুকছে। মুহররম মাস এলে পাবে, দেখবে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ডাইরেক্ট গাল দিচ্ছে, নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলে, যারা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বলবে জানবেন তারা কাফের, নবী সাহাবী কাফের, কথা বলে না, নবী সাহাবী কাফের, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাউজুবিল্লাহ উনি কাফের, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূলের কম বেশি 125,000 সাহাবা ছিলেন, এই 125,000-এর মধ্যে 10 জন ছিলেন কাতেবে ওহি, 10 জন, এই 10 জনের মধ্যে একজন হলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ওহি লিখেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন, বললেন না আমিন। জোরে বলেন আল্লাহু আকবার, খবরদার এতে পাল্লায় পড়ো না, নতুন কোন সব ঢুকছে, আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে আছে, আহলে বায়াতকে ভালো না বাসলে মুমিন হবে, নবীর খানদান কেন ভালোবাসলে মুমিন হতে পারবে বলে পারবে না, আহলে বায়াতের কদমে আমাদের জান পড়বে, সাহাবাদের কদমও আমাদের জান কুরবান। জোরে বলে, আর জোরে বলা যাবে না, উবায়ের কদমে আমাদের জান কুরবান, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ, আমরা শুধু একজনকে ভালোবাসি না, আমরা দুজনকেই ভালোবাসি, আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা সাহাবাদকে ভালোবাসি, যারা খালি বলে আহলে বাইত সাহাবাদেরও মানে, সাহাবারা হলেন নবীর দরবারের, আহলে বাইত হলেন নবীর ঘরে, সুবহানাল্লাহ বলবেন না, সাহাবারা নবীর দরবারে, আহলে বাইত নবীর ঘরে, সাহাবী নবীকে দরওয়ালে, আহলে বাইত মেরে নবীকে ঘরওয়ালে।
বলুন না সুবহানাল্লাহ, সাহাবা মেরে নবী কে ঘর ওয়ালে হে, আহলে বাইত মেরে নবী কে ঘর ওয়ালে কে তাআল্লুক রাসূলুল্লাহ সে হে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী দরবারে বসেছেন বলে সাহাবা হয়েছে, আর নবীর ঘরে এসেছেন বলে আহলে বাইত হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইত আর সাহাবাদের মধ্যে কত মহব্বত, আহলে বাইত আর সাহাবাদের মধ্যে ভালোবাসা। যদি উভয়ের মধ্যে মিল না থাকতো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি যেই জায়গাটা কিনেছে উসমান ইবনে আফফান, যদি সাহাবার আহলে বাইতে মিল না হতো হযরতে ফাতিমাতুজ জোহরা ওই কবরস্থানে শুতেন না, হযরতে ইমাম হাসান ওই কবরস্থানে শুতেন না, হযরতে ইমাম জাফর সাদিক, হযরতে ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু তাআলা ওই কবরস্থানে শুতেন না, নবীর খানদান নবীর আহলে বাইত তারা ওই জান্নাতুল বাকিতে শুতেন না যদি সাহাবার আহলে বাইতের মধ্যে মিল না থাকতো, ভালোবাসা ছিল বলেই তো শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না, এতটাই ভালোবাসা ছিল সেরে খুদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়েকে বিয়ে করবে, নবীর মেয়েকে বিয়ে করবে, নবী পাক বলে মেয়েকে বিয়ে করবে দেন মোহর কি দেবে, দেন মোহর, দেন মোহর আছে যাও দেন মোহর জোগাড় করো, দেন মোহর দিতে হয় না আমাদের সমাজে দেখবে 40 বছর ঘর সংসার হয়ে গেল দেন মোহরটা এখনো বাকি, সাদা কাপড় পরে টান টান হয়ে ঘুমোয় কি বলে গো ওটাকে, আল্লাহর পিয়ারা হয়ে গেছে, সাদা কাপন পরে খাটিয়ায় শুলে এলাকার ইমাম এলাকার হাফেজ এলাকার মুরব্বি এলাকার হাজি মাইয়াতের মাজার গোড়ায় দাঁড়িয়ে মাইয়াতের ছেলেটাকে ডাকে, তোর মা কই পর্দার আড়ালে ডা মাকে ডেকে বল তোর মা যা তোর বাপকে দিন মোহরটা মাপ করে দেয়, সব এলাকায় হয় এগুলো, নগদে না বাকি নগো, এখনো লোক খেলো না এসে গিয়ে লাইটিং খোলা লাগে পেমেন্ট হয়ে গেল, ঠিক না ভুল বলছি, যাকে নিয়ে এত কিছু হলো তার তাই বাকি 40 বছর এখনো মেটাবার সময় হয় না, নাউজুবিল্লাহ বলে কোন স্বামী যদি মনে করে বিবি দেন মোহর দেব না ওই মেয়েটা আপনার জন্য হারাম, যতদিন সংসার সম্পর্ক রাখবেন শারীরিক সম্পর্কটা হবে জেনা, যদি কোন স্বামী মনে করে বিবির দেন মোহর দেব না জানবে আপনার বিবিটা আল্লাহ আপনার জন্য হারাম করেছে, শারীরিক সম্পর্ক হলো হবে জেনা, এটা আল্লাহ শরীয়তের বিধান, এটা তো সহজ হয় না, 40 বছর পর সংসার এখনো বাকি লজ্জাও লাগে আমাদের, ইমাম বিয়ে পড়াবার সময় কত বাঁধবো কো বলে 1500 টাকা, ছি 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 এত কিপ্তি আমরা 1500 টাকা বইয়ের দেন মোহর আর দুটো গরু কিনেছে 40 40 80 25 25 50, ঠিক বলছি না ভুল বলছি, বন্ধুটাকে দাওয়াত করতে গেল তার সাথে বন্ধুর বন্ধু দাঁড়িয়ে গল্প করে চেনে না জানে না শুনে না বন্ধুর বন্ধু বলে ও দাওয়াত করে চলে গেল, কুতাখারের কে এসে খেয়ে গেল গায়ে লাগে না, বিবিকে দিতে গেলে আমাদের গায়ে লাগে না, দেখবেন দেন মোহর বাঁধার সময় যত কম করতে পারে, আর লাইটিং এর গেট বড় করা ঘর গেটটা 2 পয়সা বেশি লাগে লাগুক, বর্তমান সময় সংযোগ মানে যতই কম দেন মোহর বাঁধেন 5000-এর নিচে বাঁধবেন না, যতই কম গাড়ি ভাড়া করলে বিয়ে বাড়ির গাড়িটা যদি 15 কিলোমিটার যায় ওর ভাড়া কত নাই 1500, ঘোড়ার গাড়ি করেছে সে কলকাতা থেকে, কথা বলে না হ্যাঁ হোদা তখন কিপকিমি নেই, আর যেই বউকে দেন মোহর দেবে যত কমাতে পারে, মানে ওটা যেন বাঁচালে যেন লাখ লাখ টাকা বেঁচে যাচ্ছে,
আল্লাহ আমাদের কবুল বুঝা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন হাজ্জর করতে যাদের বাকি আছে আজকে রাতে গিয়ে মিটিয়ে দেবেন যাদের বাকি আছে আজকে রাতে গিয়ে মিটিয়ে দেবেন আল্লাহ পাক শরীয়তের বিধান আমাদের মেনে চলো তৌফিক দান করে সকলে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন শেরেফুল আলীকে নবী বলে দেন মোহর ওনার একটা যুদ্ধ করার জামা ছিল ওই জামাটা নিয়ে বিক্রি করতে যাচ্ছে দেন মোহর ওই জামাটা কিনেছেন উসমান ইবনে আফফান সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে হযরত উসমান বলেন এই হযরত আলী আমার তরফ থেকে জামাটা আমি আপনাকে হাদিয়া করে দিলাম জোরে বলেন আল্লাহ নবী দরবারে বসে আছেন আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে দিকে চলে আসেন আল্লাহ নবীর দরবারে দিকে চলে আসেন আল্লাহ রাসূল সাহাবী ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটাকে ফিরিয়ে নিলেন মুখটাকে ঘুরিয়ে নিলেন আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনেতে কষ্ট লেগে গেল মনেতে ব্যথা লেগে গেল আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন আল্লাহ নবী উত্তর করে দিলেন ও জামাকরাম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাকে দেখে আপনার জামাদার হযরত আলী সালাম তো দিল না মুখটাকে ফিরিয়ে নিল মুখটাকে ঘুরিয়ে নিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার উপর ওনার কিসের রাগ উনি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছে উনি কি আমার উপর রাগান্বিত আছে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন আল্লাহ নবী ডেকে নিলেন ও বাবা জামাতানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার কাছে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা জামাতানি আমার আবু বকর সিদ্দিক আপনি দেখেন মুখটাকে ফিরিয়ে নিলেন মুখটাকে ঘুরিয়ে নিলেন সালাম কেন দিলেন না ওনার থেকে মুখটা কেন সরিয়ে নিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমার কোন কষ্ট নাই আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হবে মধ্যে দেখতে পেলাম আল্লাহ আমাকে জান্নাতে দুটো চেয়ার রাখা আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা চেয়ার হলো আপনার একটা কুরসি হলো আপনার আপনার পাশে একটা চেয়ার আমি আলী জিজ্ঞাসা করলাম আল্লাহ আমাকে জান্নাতে আল্লাহ নবীর পাশে চেয়ার রাখার আল্লাহ নবীর পাশে থেকে বসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকে জানিয়ে দেওয়া হলো দুনিয়ার মধ্যে এক ব্যক্তি অপর ব্যক্তিকে দেখে আগে সালাম খানা দেবে ওই জায়গাতে সে বসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর সিদ্দিককে দেখে হুজুর আমার মনে পড়ে গেল হুজুর আমার মনে হয়ে গেল হুজুর আমার চিন্তা হয়ে গেল আল্লাহ আপনাকে জান্নাতে আপনার পাশে জায়গাতে আমি আলী বসার থেকে ওনার বসাটা হকদার খানা বেশি ওনার বসা হকদার খানা বেশি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই চোখ মুখটা ফিরিয়ে নিলাম ওই চোখ মুখটা ঘুরিয়ে নিলাম যাতে আগে আমি সালাম না দিই উনি আমাকে আগে সালাম খানা দে আল্লাহ আমাকে জান্নাত দে আপনার পাশে জায়গা চিয়ারটা দে উনি যেন গিয়ে বসতে পারে জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আমার উনার উপর রাগ নেই
কিন্তু মনটা চায় আল্লাহর জান্নাতে যেন আপনার পাশে চেয়ারে উনি বসতে পারে। আমি আগে সালাম দিই নি যাতে উনি আমাকে সালাম দেয়, যাতে উনি আমাকে সালাম দিয়ে আপনার পাশে চেয়ারটাতে উনি বসতে পারে। জোরে বলো, তাহলে এবার বলে আহলে বায়াত আর সাহাবাদের মধ্যে যদি অশান্তি ঝগড়াই হতো এই মহব্বত পেলাম কি করে? এই ভালোবাসা, এই সম্পর্ক, এটা হলো কাফেরদের একটা চক্রান্ত। কাফের কিয়ামত পর্যন্ত এদের চিন্তা হলো উম্মতের মধ্যে ফাটল রাখা। কথা কিছু বুঝছেন? এটা হলো কাফেরদের একটা চক্রান্ত। সালাউদ্দিন আইয়ুবি, সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকদ্দাসকে যিনি ফাতে করেছেন, সালাউদ্দিন আইয়ুবি বাইতুল মুকদ্দাস ফাতে করেছেন। বাইতুল মুকদ্দাস ফাতে মুসলমানরা খুশি, মুসলমান খুশি, কিন্তু হুজুর খুশি নয়। হুজুর একটা গোপনীয় টিম তৈরি করেন, গোপনীয় টিম, যেই টিমটা করে উনি ছেড়ে দিলেন। গরো মুনাফিক কে কে আছে খুঁজে খুঁজে বের করো, মুনাফিক কে কে আছে খোঁজো। হুজুরের টিম খুঁজছে তৎকালীন শ্রী আপনার বাইতুল মুকদ্দাসের আশপাশে গাজা সিরিয়া, সেখানে একটা ইমামের অনেক চর্চা, অনেক শোনা, জুম্মার খুতবা দিচ্ছেন। ওই খুতবায় কি সালাউদ্দিন আইয়ুবি হুজুরের টিম বসে গেল। জুম্মার খুতবা অবস্থায় ইহুদিদের কোড ভাষায় কিছু কথা বলে দিল। জুম্মার খুতবা দিতে দিতে উনিও কোড ভাষায় এর অ্যানসার দিয়ে দিল। নামাজ হয়ে গেল, ওই কজন মানুষকে ওই রুমের মধ্যে নিয়ে গেল। অনেক কত কত কিতাব এসেছে, উনার স্ত্রী এসে ইনাদে করে শরাব দিচ্ছে, শরাব বলুন নাউযু বিল্লাহ। অনেক কথোপকথন পরে সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ উনার এই গোপনীয় টিম কমান্ডার পরিচয় দিলেন, আমরা ইহুদি নয়, আমরা হলো মুসলমান, সালাউদ্দিন আইয়ুবি হুজুরের গোপনীয় টিম আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কম বেশি 3000 এই মুনাফিক ইমামকে খালি জবাই করেছিল। 3000 যারা মুসলমান সেজে দিনের মধ্যে ফেতনা, মুসলমান সেজে উম্মার মধ্যে ফাটল। গত কয়েক মাস আগে দেখেন রাজস্থানে এই বড় দাড়ি টুপি মাথায় দিয়ে পাজামা পাঞ্জাবি পরে মুসলমান সেজে ঘুরছিল, ধরে ফেল। দেখেন না আপনারা পেপারে মুসলমান এই বড় দাড়ি, গলায় রুমাল, মাথায় টুপি, গায়ে জব্বা, পায়জামা পরে মুসলমান সেজে ঘুরছে। এখনো কিন্তু ওই কাফেরদের চক্রান্ত এখনো চলছে। নাউজুবিল্লাহ বলে জোরে হলো না? এই ঢুকে আছে সব উম্মার মধ্যে ফাটল, উম্মতের মধ্যে ফেতনা। দেখলেন না গত কয়েক মাস আগে বাংলাদেশের এক কাফের বক্তা সেজে অজ করছে, কাফের নবীর মুখ থেকে নাকি গন্ধ বেরোত। জোরে বলে আস্তাগফিরুল্লাহ বলে 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 আমার নবীর মুখ থেকে নাকি গন্ধ বেরোত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুয়ার পানি নুনটা আমার নবীর তৃতীয় শরীফ দিয়ে পানি মিষ্টি হয়ে গেছে, আজ পর্যন্ত পানি মিষ্টি। জোরে বলে, জোরে বলা যাবে না? আমার নবী মাথা পাগল হয়ে যায়। কি বলছে জানেন? বলে কিয়ামতে যখন নবীর আমল নামা আল্লাহ মাপবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে দেখবেন বলে ওই কাফের কে কাফের বলিস নি, কাফের কে তুমি বললে ওই ওই কাফের কে কাফের বলিস নি, ও নিজেই বলছে কাফের কে কাফের বলিস নি, তুমি বললে কেন কাফের কে, তুমি বলো মুমিন কে কাফের বলো না,
মুসলমান কে কাফের বলো না, কাফের কে কাফের আল্লাহ বলেছে, নবীকে আমার আল্লাহ বলতে বলেছে। লিখা থাকলে ধরা মুশকিল, ঠিক না? কাফেরটা লেবেল, তার মানে ইসলামের আকীদায় বিশ্বাস নয়, এটা কোন গাল নয়, এটা চেনার একটা পরিচয়, জানার একটা লেভেল, এটা কাফের এটা মুসলমান। কদিন আগে দেখলাম বাংলাদেশে একটা কাফের বক্তা, ওয়াইজিন নয় বক্তা, অচকচকে কথা বলে, কিয়ামত যখন আল্লাহর নবীর আমলনামা মাপবে, নবীর গুনাহের দিকে আল্লাহ গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব, নাউজুবিল্লাহ, নবীর গুনাহ আছে আকাদানা সাফি কিতাবে এসেছে, কুল্লু আম্বিয়া উন মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, নবীদের গুনাহ নাই, সুবহানাল্লাহ বলে। আর কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীর খাতির আল্লাহ খাস করে বলে দিলেন, হাবিব আপনার আগে এবং পরে সবটাই হলো মাফ, জোরে বলেন, আর জোরে বলবেন না, এসব কাফের গুলো নবীর গুনাহ বার করেছে, তাহলে কিয়ামতে যখন আল্লাহর নবীর আমলনামা মাপবে, নবীর গুনাহ দিকে গুনাহ তুলবে, সওয়াবের দিকে সওয়াব, নবী মিজানে দাঁড়ি পাল্লা কিয়ামতে ফেল ফেল করে দেখবে, গুনাহটা ভারী হচ্ছে আর সওয়াবেরটা ভারী, জান্নাতে যাব না জাহান্নামে যাব, জোরে বলে মুসলিম উম্মাহকে আল্লাহ হিফাজত করে, বলুন নবী, আল্লাহ কাফেরদের ফিতনা থেকে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতে মুসলিমদের আল্লাহ রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু দরুদ শরীফ আল্লাহ پیار نبی پیار نبی پیار نبی پیار نبی چاہت جیسے وہ نبی چاہت سے والا نبی چاہت جیسے وہ نبی چاہت سے والا نبی تیرے پیارے نام پر ہو جاؤں فدا نبی تیرے پیارے نام پر ہو جاؤں فدا نبی پیار نبی پیار نبی پیار نبی